सो है गाइस, वेलकम बैक टू द चैनल। तो आज ये वीडियो टॉक से चले स्मार्ट स्किपर परमानेंट टैंक सेटअप শীতকালে যেন গরমকালে আই গেস ওদেরকে আমি বাইরে শিফট করে দেবো। বাট এখন হচ্ছে তো রিসেন্ট গালিবশিট গেছিলাম, তো ওখানে গেছিলাম কিছু পাথর ফাথর নিয়ে এসেছি, বালি নিয়ে এসেছি, তো এইগুলোই এখন দিয়ে আমি ওর ট্যাঙ্কটা সেট আপ করবো। আর বালি দিয়ে দেওয়ার একটাই কারণ, ওরা বালিতে থাকতে পছন্দ করে, তো সেটাই। আর এই ভিডিওতে বলেও দেবো কী কী টেম্পারেচারে কোন টেম্পারেচার সুটেবল, আর শীতকালে যেহেতু ওদের জলের লেভেলটা খুবই কম, তো হিটার দেওয়া যাবে, হিটার ক্র্যাক করে যাবে, তো তার জায়গায় আমি কি করি রাত্রে সেটাও বলে দেবো। আর একটা জিনিস হচ্ছে ওদেরকে ঢেকে রাখি, কারণ ওরা দেখছি অন্ধকারে বেশি মুভমেন্ট করে, লাইট জ্বলে খুব একটা মুভমেন্ট করতে চায় না, দেখতেই পারবে ভিডিওতে আর কি খায়। তো আমি ভেবেছি ওদেরকে মানে আমার মার্সকিপারগুলোকে এর মধ্যে শিফট করে দেবো, এটা অনেকটা বড়। আর এর মধ্যে চান্নাটা ছিল ওটা এখন অন্য জায়গায় আছে, সেটাও তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। তো সেট আপ করার জন্য আগে লাগবে বালি, একদম ফাইন বালি লাগবে, কারণ এটা না থাকলে ওদের একটু ওঠানামা করতে সুবিধা হবে। এটা থাকলে কি বলতো, ওরা চাইলে জলের বাইরে এসেও বসতে পারে। তো যেহেতু আমি বালিটা গালিব শিট থেকে এনেছি, আর কোনো প্যাকেটেড বালি নয়, মানে যেগুলো পাওয়া যায় বড় বড় অ্যাকুরিয়াম স্টোরে, তো এটা বিশাল নোংরা হয়, তো একদম রানিং ওয়াটারের নিচে ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু তা ধুয়ে নিলেই ভাববে না যে এটা পরিষ্কার, ওটাকে আবার একটু ভালো করে কষলে ধুতে হবে, তাহলে দেখবে আরও নোংরা বেরো। যতক্ষণ না পুরো ক্লিন হচ্ছে ততক্ষণ ভালো করে ধুতে হবে, নাহলে এটা তোমাদের মাছ বলো বা মার্সকিপার বলো বা যাই রাখো, টার্টল ট্যাঙ্ক যেহেতু তো ওদেরকে হার্ট করে এগুলো। তো বালিটা যখন দে, বালিটাকে পুরো সরানোর দরকার নেই, খালি এক সাইডে কাড়ি করে দিতে হবে, আর যত স্ল্যান্ড থাকে যেরকম সি বিচে হয়। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমি একটা ছোটো ব্যারিকেড মতন বানাবো, যাতে বেশি বালি এইদিকে না চলে আসে। বাট মার্সকিপার যেই ওপর নিচ করবে তো পাথরগুলো সরে যাবে, বাট তাও ট্রাই করবে এটা। তো বালিটাকে এমন করে সাজিয়ে নিতে হবে যেটা মানে ইনক্লাইন থাকে, সো যাতে ওরা ইজিলি ওপর নিচ করতে পারে, পুরো বালিটা জলের মধ্যেও না থাকে, কারণ জলের মধ্যে থাকলে বালিটা একটু একটু সরে যাবে জায়গা থেকে। তো আমি আরও কয়েকটা পাতলা পাথর মানে ফ্ল্যাট পাথর নিয়েছি, যাতে এর মধ্যে দরকার হলে মার্সকিপারগুলো উঠে বসতে পারে যদি চায়, বাট ওরা জেনারেলি ওঠে না, তাও আমি নিয়ে এসেছি। আর একটা কারণে আর একটা কারণে না, কারণ এটা ওদের একটু জায়গা দেবে, জায়গা দেবে ইন দ্য সেন্স যে একটু ড্রাই জায়গা থাকবে যেখানে ওরা উঠে বসতে পারে। তো এবার এক এক করে আমি তিন চারটে পাথর আছে, এগুলো একদম ফ্ল্যাট, তো এগুলোকে সেট করে দেবো। আর সেট করার সময় একটু একটুখানি ওদেরকে বালির মধ্যে ঢুকিয়ে দেবো, যাতে খুব একটা উপরে না থাকে, কারণ এটা খুব ভালো জাম্পার, ঝাঁপ মেরেও বেরিয়ে যেতে পারে। অলরেডি একবার হয়েছে এটা বেরিয়ে, যখন প্রথমে এনে রেখেছিলাম, যখন ওই আগের ট্যাঙ্কটা সেট করছিলাম, তো ওটার জন্যেই মানে একটু বালির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো মার্সকিপার যেহেতু একটা অ্যাম্ফিবিয়াস ফিশ, তো ওটা বহুত জলে আর ল্যান্ডে থাকতে পারে, যেটা ওদের জন্য ভালো আর আমাদের জন্য ভালো, কারণ খাটনিটা কম হয় অনেকটা লেভেলে কম্পেয়ার টু একটা ট্যাঙ্ক যেখানে পুরোটাই জল থাকে, সাবস্ট্রেট থাকে, মানে ওটা পরিষ্কার করার থেকে এটা পরিষ্কার অনেকটা ইজি। তো এখন হচ্ছে সব থেকে ওয়ান অফ দ্য মেইন জিনিস, সেটা হচ্ছে স্যালাইন ওয়াটার তৈরি করা, মানে ব্র্যাকিশ ওয়াটার যেটা, সেটার জন্য আমি 1 গ্রাম 1 টিস্পুন সিন্ধা নামক বা রক সল্ট নিয়ে সেটাকে 1 লিটার জলে পুরো মিক্স করেছি। আর 1 লিটার জলে আমি ইউজ করি কারণ ওটাতে আমার ক্যালকুলেশনও ঠিক বসে আর মার্সকিপারদের জন্য ভালো, বেশি জল না বেশি ইয়ন। তো এক এক করে আমি এদেরকে এখন ছেড়ে দেবো, আমার দুজনই আছে, পরে আরও একটা কি দুটো আনবো। তো ম্যাক যেটা হচ্ছে ছুটকুটা একটু বেশি অ্যাক্টিভ আর বড়টা একটু ল্যাথার্জিক, মানে ও নতুন জায়গায় যখন নিয়ে এসেছিলাম প্রথমে পুরো স্টিফ হয়ে থাকতো, একদম নড়তো না, বাট হ্যাঁ আস্তে আস্তে নড়বে, তোমরা দেখতে পারবে যে ওরা ওদেরকে
এমনি তুমি ঠেলে নাড়াতে পারবে না, কিন্তু হ্যাঁ একটু ভয় পেলে ঠিক নাবে নড়ে। আমি কিছুক্ষণ পরে এসে দেখি ওরা জলে পড়ে আছে, একদম নড়ছে না। তো রীতিমতো আমি ভয় পেয়ে গেছি, আমি কি হলো। আমি একটা লাঠি দিয়ে নাড়ানোর চেষ্টা করে দেখতে পাচ্ছি আর বডিটা পুরো স্টিফ হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম কিছু হলো নাকি, ছোটোটারও একই অবস্থা। তারপর দেখলাম হালকা মুভমেন্ট দেখাচ্ছে। তো যদি এরকম হয় তোমাদের সাথে এদেরকে কভার করে রেখে দেবে, এর একদম ঠিক হয়ে যাবে কিছুক্ষণেই। তো এদের ওয়াটার পিএইচ লেভেল ম্যাক্সিমাম থাকা হচ্ছে 7-10, এর মাঝখানে থাকা খুব ভালো। আমি একটা 9 লেভেলের পিএইচ মেনটেন করা পছন্দ করি এদের জন্য। এদের জন্য এটাই আমি আই গেস ভালো, কারণ আমি দেখেছি ও এরা আগে যখন ছিল পুরো জলে রেখেছিলাম তারা মারা গেছিল, কিন্তু এরা অনেকটা বেটার এখানে 9 পিএইচ লেভেল। হ্যাঁ, আর একটা জিনিস, এরা একটু খুব সেন্সিটিভ, তো একটু সহজেই ভয় পেয়ে যায়। ভয় পেলে ওরা এরকম স্টিফ হয়ে যায়। আর টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস টু 28-29 ডিগ্রি সেলসিয়াস। তো এদের জন্য আমি কী করি, রাত্রিবেলা যেহেতু এখন শীতকাল ঠান্ডা হয়ে যায়, তো আমি একটা গরম জলের বোতল, মানে একদম জলটা গরম করে ওই বোতলে ভরে রেখে দিই। ওটা এনভায়রনমেন্টটাকে হিট করে, ডাইরেক্ট কোনো হিট দেয় না, কারণ জলের স্যালিনিটি ওপর নিচ করলে এদের জন্য কষ্ট হতে পারে। আমি ওদেরকে সেট আপ করার পরে আমি কয়েকটা দানা দিয়েছিলাম, আর যার থেকে নিয়েছিলাম উনি বলেছিলেন ওরা কেঁচেও খায়, বাট দেখলাম ওরা দানাটা খাওয়া বেশি প্রেফার করছে। তো আমি কী করি, যেটা মোটা বড় বড় প্লেটস হয় না অপটিমাম, ওটাকে একটু ভিজিয়ে রেখে এর মধ্যে ফেলে দিই 4-5টা। হ্যাঁ, ওরা ঠিক অন্ধকারে খুঁজে খুঁজে খেয়ে নেয়। একটা জিনিস বলে দিই, যদি তোমাদের কাছে কোনো কারণে পিএইচ পেপার না থাকে তাহলে কি করতে পারো, এক টিস্পুন রক সল্ট 1 লিটার জলে মিক্স করে দেবে, বা তার থেকে একটু বেশি নেবে, তাহলে ওটা একটা ব্র্যাকিশ ওয়াটারের লেভেলে চলে যায়। মানে আমি এই মেজারমেন্টটাই ইউজ করি সবসময়, তো এটা সবসময় কাজ করে। 1 টেবিল স্পুন নেবে আর 1 লিটার জলে মিক্স করবে, তাহলে এই সেন্ধা নামক বা রক সল্ট, তাহলে ওটা পুরোপুরি ব্যালেন্সড আউট হয়ে যায়। তো এটাই হচ্ছে সব থেকে ভালোভাবে ব্র্যাকিশ ওয়াটার করার জন্য। অত দাম দিয়ে সি সল্ট ফি সল্ট কেনার দরকার নেই, রক সল্ট ইউজ করো, ওটাই অনেক বেটার কাজ করে। তো এরা হচ্ছে তোমার অ্যাকুরিয়ামের পারফেক্ট ক্লাউন্স, মানে কখন কি করবে এরা নিজেরাই জানে না, কখনো ওপরে কখনো নিচে, কখনো হুট করে ভয় পেয়ে যায়, তো লাফালাফি এসব করতেই থাকে। আর এরা, এদের হাঁটার স্টাইলটা আমার হেভি লাগে, তো আশা করি কিছু দিনের মধ্যে এদেরকে আমি ভালো করে ট্রেন করে নিতে পারবো। আর খাবার দিলে হাত থেকেই খেয়ে নেবো, যেরকম আমার মাছগুলো খায়। তো দেখি ওটা কবে হয়, বাট হ্যাঁ এদেরকে হাঁটতে দেখলে না বেশ ভালো লাগে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মেন জিনিস হচ্ছে এখন এদেরকে কতদিনে আমি হ্যান্ড ফিডিং করাতে পারি, কারণ আমি দেখেছি এদেরকে আওয়াজ করলে এ করলে এরা চলে আসে, সেটা কতদিনে হয়। আর কারণ এরা এখন বিশাল ছাই, খায় কি না সেটাও জানি না, বাট হ্যাঁ খায়, বিকজ এক্সট্রিশন থাকে প্রত্যেক দিনই দেখি। পাল্টানোর সময় একটু ঝামেলা হয়ে যায়, কারণ দেখো 1 লিটার জল ঢাললে 1 লিটারই যে চেঞ্জ করবো তা না। তো আমি কী করি, যতটা পাল্টাই একটা বোতল নিই, ওর মধ্যে মেজার করে নিই যে এতটা জল আমি আজকে ফেলছি, সেম অ্যামাউন্টের জলে ওই 1 লিটার জলে 4 গ্রাম নুন, মানে 1 টিস্পুন নুন দিয়ে ওই একটা ক্যালকুলেট করে ওইভাবে নুন দিয়ে দিই, একটু ক্যালকুলেশন করতে হয়। তো এইভাবেই এখন আমি করছি, দেখি একটু ভালো একটা ট্যাঙ্ক পাই কমে, তো আমি ওদেরকে ট্যাঙ্কে শিফট করে দিতে চাই, তাহলে ওরা ভালো থাকবে আর ভিউটাও ভালো লাগবে দেখতে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। নেক্সট ভিডিওটা একটু ভালো হতে চাই। সো টাটা।